বৃহস্পতিবার রাতে নদিয়ার চাপড়া থানার বড় আন্দুলিয়া এলাকার একটি পাটের গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা গোডাউনের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। পরে তারা গোডাউনের দরজা খুলে দেখেন পাটে আগুন লেগেছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়। জানা যায় প্রায় 1 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমরা গোডাউনের পাশে যাচ্ছি, একটি বেধরক ধোঁয়া উঠছে। তা ধোঁয়া ওঠার কারণে যখন আমরা 5-7 জন মিলে ভিতরে চলে গেলাম, তখন আমাদের বরঙ্গুলিয়ার পশ্চিম পাড়ার যত লোক সবাই তার সঙ্গে সহযোগিতা করলো, তারপর আগুনটা নিভিয়ে। তো তার আগে ফায়ার ব্রিগেডের গাড়ি কোনো এখানে আসেনি জমিনি। ভিতরে তোমার তালা মারছিল, তালা খোলা হয়েছে, তালা মালিক এসেছিল, আসার পর তারপর তালা খুলে দিল। তারপরে ভিতরে ধোঁয়া, খুব কষ্টের উপর পশ্চিম পাড়ার লোক একচুটে। কিভাবে মানে ক্ষয়ক্ষতির পরিমাণটা, ক্ষয়ক্ষতির পরিমাণ মিনিমাম তোমার 30 লাখ। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।